হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই নিয়ে চলে এলাম বিএডের আরও একটি নতুন এপিসোড বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের রাজ্যের যে একমাত্র বিএড বিশ্ববিদ্যালয় যার অধীনে পাঁচশো প্লাস প্রাইভেট বিএড কলেজ রয়েছে যার অধীনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এয়ার ট্রেনিং ক্যাম্পাসের মতো একটি গভর্নমেন্ট কলেজ রয়েছে নিজস্ব এই পোর্টাল থেকেই দুটো ফর্ম ফিল কিন্তু হয় কিন্তু তার সাথে সাথে আমরা যদি দেখি একাধিক এর আন্ডারে বিএড কলেজ রয়েছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড সেগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়ে দিচ্ছি যারা এখনও দেখোই তারা সেই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুক এবং আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যারা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে চাইছো ডেভিড হ্যা ট্রেনিং কলেজ বা এর আন্ডারে যে পাঁচশো প্লাস সেলফ ফিনান্স কলেজ রয়েছে তাদের জন্য তো কি কি শিডিউল সেখানে রয়েছে কবে সেখান থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এবছর যেটা আপার আইডি তোমাদের বানাতে হচ্ছে হোয়াট ইজ আপার আইডি যেটা এবিসি পোর্টালে গিয়ে বানাতে হচ্ছে তো আপার আইডি যেটার ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এই যে আইডি এটা কোথা থেকে বানাতে হবে এবিসি পোর্টাল থেকে বানাতে হবে এবং প্রত্যেকে জানি যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি অর্থাৎ যে এনইপি দু হাজার কুড়ি চালু হওয়ার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বক্তব্য ছিল যে এবার থেকে প্রত্যেকটা স্টুডেন্টের এবিসি আইডি বানানো কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ এবিসি আইডি আমাদেরকে কি কর আমাদের সমস্ত অ্যাকাডেমিক ডিটেল তার মধ্যে কিন্তু রেখে দেবে তাই এবছর থেকে বিএডে ভর্তির জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে এবিসি আইডি কীভাবে বানাতে ওই আপার আইডি ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখবে তার সাথে সাথে তোমাদের ডিটেল প্রোভাইড করব কি কী যোগ্যতা লাগে ইচ অ্যান্ড এভরিথিং এবং ইম্পর্টেন্ট ডেটগুলো তো চলো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও এবং এবিসি আইডি বানানোর জন্য তোমাদের দরকার একটা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের যে নাম্বার সেটা তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখি সে বিএড প্রোগ্রাম যেটা ডেভিডি আর ক্যাম্পাস সেখানে কি বলতে চাইছে তো সেই নোটিশটা ওপেন হয়ে গেছে চার তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু প্রথমেই বলে দিয়েছে যে আপার আইডি যেটা বিএড এবং এম এডের ফর্ম ফিলাপের ক্ষেত্রে কিন্তু জরুরি তো সেটা আপনাদের করতে হবে বিএড এবং এর যেটা রয়েছে সেটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবার দেখুন এখানে যেটা রয়েছে ফর্ম চার তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন মোটিফিকেশনের যেটা এগারো তারিখ এবং জেনারেশান অফ অ্যাপ্লিকেশান প্রিন্ট রিসিভ যেটা তেরো তারিখ এখানে কিন্তু আগে আগে কিছু হয় না পরপর স্টেপ বাই স্টেপ হয় প্রথমত পরে আপনাদের অ্যাপ্লিকেশানটা যেটা অ্যাপ্লিকেশানের রিসিভ কপি রয়েছে সেটাকে কি করতে হবে না সেটাকে আপনাদের প্রিন্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে পাবলিকেশান অফ সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট যেটা সতেরো তারিখে আসতে চলেছে এবার এবার যেটা রয়েছে অফলাইন কাউন্সেলিং যেটা কুড়ি তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের কুড়ি তারিখ এবং কাউন্সিলিং যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন ডেভিড হেয়ার ক্যাম্পাসে লিস্ট টেপে হবে কুড়ি তারিখে এবং অফলাইন কাউন্সিলিং যেটা চব্বিশ তারিখে হবে এবং সাবমিশন অফ স্টুডেন্ট ডেটা যেটা ইউনিভার্সিটি পোর্টালে পঁচিশ তারিখের মধ্যে হয়ে যাবে এবার দেখুন এই চব্বিশ তারিখেই কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু আপনাদের করে দিতে হবে ঠিক আছে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে যেটা যা পেমেন্ট সেটা আপনাদের করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ আপনাদের লাগে না কিন্তু যেটা রয়েছে আপার আইডি যেটা আপনাদের ক্রিয়েট করতে হবে সাবজেক্ট রয়েছে দেখুন প্রথমত ইংরেজি বাংলা জিওগ্রাফি হিন্দি উর্দু অ্যারাবিক হিস্ট্রি ফাইন আর্টস এতগুলো সাবজেক্ট রয়েছে টোটাল পঞ্চাশটা সিট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খরচের যে ব্যাপার সেটা এখনো এখানে কিছু বলা নেই পরবর্তী ক্ষেত্রে খরচটা বলে দেওয়া হবে যেটা গেল ডেবিডেয়ার ক্যাম্পাসের এবার আমি সেলফ ফিনান্সটা একটু আপনাদের দেখিয়ে দিই চলে সেলফ ফিনান্সিং যে পোর্টাল তো প্রথম কথা হচ্ছে আপারাইটি প্রাইভেট কলেজে যারা ভর্তি হতে চলেছেন তাদের জন্যও কিন্তু লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন প্রাইভেটে শুরু হচ্ছে চার তারিখ লাস্ট ডেট হচ্ছে উনিশ তারিখ ঠিক আছে লাস্ট ডেট অফ সাবলিকেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফিজ একটা দিতে হয় উনিশ থেকে অ্যাপ্লিকেশন মানে চার তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু আপনারা দিতে পারবেন এস বি আই কালেক্টের মাধ্যমে ছশো টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের ফিজ আপনাদের লাগে কুড়ি নয় সেটা লাস্ট ডেট এটা সবাইকে দিতে হবে নাহলে অ্যাপ্লিকেশন কিন্তু হবে না পাবলিকেশন অফ কলেজ যে অর্থাৎ যে যে কলেজে তোমরা সিট বুকিং করে রেখেছো সেই সেই কলেজে তারিখে আসবে যেটা এক প্রকার বলতে বলতে গেলে গেলে যে তোমাদের নিয়ম রক্ষা অলরেডি তো কারা অ্যাডমিশন নেবে সেখানে তোমরা জানো এটা প্রত্যেক বছরই হয়ে থাকে তো সাতাশ তারিখে পাবলিকেশন অফ মেরিট লিস্ট আসবে যারা অনেক কলেজ আবার রয়েছে যারা কোনো মতেই সিট বুকিং সেই অর্থে সবটা করাতে পারে না এখান থেকেও তারা মাধ্যমে ভর্তি তো সেখানে আসবে তারপর তোমাদের সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে অ্যাডমিশন ফিজ যেটা আঠাশ থেকে তিন দশ পর্যন্ত নেওয়া হবে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর থেকে তিন দশ পর্যন্ত নেওয়া হবে সাবমিশন অব স্টুডেন্ট ডেটা অ্যাডমিটেড স্টুডেন্ট ডেটা ইন ইউনিভার্সিটি পোর্টাল যেটা তিরিশ থেকে চার তারিখের মধ্যে হবে এখানেও কিন্তু আপার আইডি দিতে বলা হয়েছে এবং ছশো টাকা কিন্তু এখানে আমাদের লাগবে অ্যাপ্লিকেশনের ফিজ এবার আমরা চলে যাব যে এম প্রোগ্রাম রয়েছে ডেভিড ইয়ার ট্রেনিং কলেজের এম প্রোগ্রাম সেই এম এড প্রোগ্রামটাও কিন্তু এখানে রয়েছে চার তারিখ থেকে এম এড ফর্ম ফিল শুরু ন তারিখ পর্যন্ত শেষ দশ তারিখে এম এডের যে এন্ট্রান্সের ফিজ সেটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে দশ তারিখের মধ্যে এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে যাবে তেরো তারিখ এবং এন্ট্রান্স এক্সামিনেশনের আঠেরো থেকে আঠেরো তারিখ থেকে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন হবে আঠেরো তারিখে আঠেরো নয় তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত এন্ট্রান্স হবে এবং মেরিট লিস্টটা আসবে চব্বিশ তারিখ এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে বলে দেবো এর ক্ষেত্রেও কিন্তু আপার আইডি তোমাদের বানাতে হবে তো আপার আইডিটা কীভাবে তোমরা বানাবে আপার আইডি বানানোর জন্য এবার আমরা চলে আসি জাস্ট অ্যাডমিশনের যে পোর্টালটা রয়েছে জাস্ট একটু নিচে চলে আসছো অ্যাডমিশন পোর্টাল দেখো এইখানে একটু নিচে কিন্তু তোমরা যদি চলে আসো এই যে নিচে চলে আসার পর এই যে অ্যাডমিশন সেকশনটা তোমরা দেখছো এইখানেই কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে এমএড প্রোগ্রাম এবং বি এড প্রোগ্রামের লিঙ্ক পেয়ে যাবে বি কিন্তু এর মধ্যে রয়েছে তো চলো আমি যদি বি দেখাই এখানে যে চলে আসো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের ক্লিক করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের ক্লিক করার পর দেখো দুটো লিঙ্ক খুলে যাচ্ছে একটা হচ্ছে ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য একটা হচ্ছে সেলফ ফিনান্সের জন্য তো আমি ধরো ডেবিট হেয়ার বা গভর্নমেন্ট তাতে যদি যাই আমরা তাহলে এখানে দেখতে পাবো কিন্তু আপারের যেটা রয়েছে দেখো বাংলা শিক্ষা আইডিটা চাইছে কিন্তু এটা তুমি নো করে দিলে এখানে আর কিন্তু দিতে হবে না ঠিক আছে কিন্তু আপার আইডিটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে অর্থাৎ এবিসি আইডি দেখো এই যে এবিসি আইডির যে জায়গা রয়েছে এই যে ওয়েবসাইট রয়েছে এখানে গেলে কিন্তু তোমরা স্টেপ বাই করতে হবে তো চলো আজকে ফর্ম ফিলআপের আগে আমি তোমাদের আপার আইডিটা ক্রিয়েট করে দেখাই তারপর ফর্ম ফিলআপটা দেখিয়ে দেবো তো দু হাজার চব্বিশে এই এবিসি আইডি বা আপার আইডি যেটা ম্যান্ডেটরি এটা বানানোর জন্য আপনাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে লগ ইন প্রথমে ক্লিক করতে হচ্ছে যেটা পিডিএফ এর লিঙ্কটা আমরা দেখেছি এবিসি ডট গভ ইন এই সাইটটাতে আসতে হচ্ছে তারপর প্রথমে আপনাদের একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট যে আইডি এখানে বানাতে গেলে এটা বানানোটার উদ্দেশ্য হচ্ছে একটা যে আপনার একটা নির্দিষ্ট আইডি থাকবে স্টুডেন্ট আইডি যার মধ্যে আপনি এত বছর ধরে যত যা পড়াশোনা করেছেন সেই ডেটাগুলো থাকবে কিন্তু যেহেতু আমাদের এত বছর ছিল না কাজেই আমাদের বিএড থেকে কিন্তু সেই জায়গাটা শুরু হতে চলেছে তো জাস্ট এইখানে চলে আসছে লগ ইন যে প্রসেস এই লগ ইন প্রসেসটা এবং এখানে যখনই আমরা নেক্সট অন্য কোনো কোর্সে ভর্তি হব অলরেডি পিজিতেও এটা লাগছে ইউজিতেও কিন্তু লাগছে কিন্তু যেহেতু আপনারা এর আগে ইউজি বা পিজিতে এ বিসিআইডি করেননি যাদের আছে তাদের তো কোনো ব্যাপার না এ আপ যখন দেখাবো তখন আপনারা দেখে নিতে পারবেন কিন্তু যাদের নেই তাদের জন্য এটা ইম্পর্টেন্ট এই যে স্টুডেন্ট যে জায়গাটা রয়েছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে স্টুডেন্ট এই জায়গাটাতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বার ইউজার নেম আদার্স এটা দিতে হবে এটা কখন যখন অলরেডি আপনার একটা ডিজি ডিজিলকার অ্যাকাউন্ট থাকবে ডিজিলকার ডিজিলকার একটা অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে ক্রিয়েট করতে পারেন অথবা এই সাইন আপে ক্লিক করলে আপনি ডিজিলকারের যে সাইট রয়েছে সেই সাইটে কিন্তু চলে যেতে পারবেন তো দেখুন সাইন আপ করতে গেলে প্রথমে আপনাদের একটা মোবাইল নম্বর দিতে হবে তারপরে আপনার আইডেন্টি টাইপ অর্থাৎ কোন আইডেন্টিটি আপনি চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে তো কী কী করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো

আধার নাম্বার দিতে হবে আমার নামটা দিতে হবে অর্থাৎ স্টুডেন্টের নামটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে ডেট অফ বার্থটা কিন্তু দিয়ে দিতে হবে স্টুডেন্টের ঠিক আছে তারপরে জেন্ডারটা সিলেক্ট করতে হবে তারপরে ইউজার নেম এখানে চলে আসবে বা ইউজার নেম আপনি এখানে দিতে পারবেন আপনি একটা ইউজার নেম চয়েস করে দেবেন যেমন আমার নাম সোমনাথ আমি এখানে দিয়ে দিলাম সোমনাথ সেভেন্টি এইট এরম টাইপের কিছু একটা ইউজার নেম দিয়ে দেবো তারপরে পিন

জাস্ট এখানে দেখুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ বা গেট ইউর প্রোফাইল পিকচার এইটা সম্পূর্ণ হবে এবং দেখুন এখানে একটা জিনিস রয়েছে যেটা যে আপনি এই আধারের যে ওয়েবসাইট রয়েছে বা এবিসি যে ওয়েবসাইট রয়েছে তাকে আপনি কনসেন্ট দিচ্ছেন অর্থাৎ পারমিশন দিচ্ছেন আপনার ডেটাটাকে নেওয়ার তো এই এরকম একটা পেজ ওপেন হবে যেখানটাতে জাস্ট এইখানটাতে আসবেন এসে পারপাসটা আপনি ক্লিক করবেন ক্লিক করে দেবেন এডুকেশনাল পারপাস ঠিক আছে এডুকেশনাল পারপাসে আপনি একটা দিচ্ছেন তারপরে জাস্ট এখানে কনসেন্টে আপনি করে দিচ্ছেন ক্লিক অর্থাৎ অ্যালাউ কিন্তু আপনাকে করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর এবার কিন্তু ডিজি লকারের যে জায়গা রয়েছে সেই জায়গাটাতে যাবে ইওর কেওয়াইসি ভেরিফিকেশন ইজ পেন্ডিং এবার আপনাকে এখানে সিলেক্ট আইডি করতে হবে ঠিক আছে আপনি যেহেতু আধারটা দিয়েছেন তো প্রসিড উইথ কে ওয়াইসি এখানে কে ওয়াই সি ভেরিফিকেশনটা আপনাকে নেক্সট করতে হবে কমপ্লিট কেওয়াইসি ভেরিফিকেশানের যে জায়গা রয়েছে সেটা কিন্তু এরকম কিন্তু চলে এসেছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ডেট অফ বার্থ আমার এখানে ফিমেল বা মোবাইল নাম্বার কিন্তু দেখাচ্ছে এবার দেখুন এখানে আমার যেটা দিতে হচ্ছে প্রসিড উইথ কে হয়েছে এখানে কিন্তু আপনার এবার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে তো চলুন আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিই আসবে অর্থাৎ এই জায়গাতে কিন্তু আরো একটা ভেরিফিকেশন আমার হবে অলরেডি দেখুন আমার এখানে কিন্তু ওটিপি চলে এসেছে আমি জাস্ট ওটিপিটা দিয়ে দেবো এটা কিন্তু ভেরিফিকেশন হচ্ছে তো এটা না করলে আপনারা কিন্তু এবার বিএডে ডেভিডেয়ার ক্যাম্পাস বা এই জায়গাগুলোতে এবার দেখুন ওখান থেকে সরাসরি আমার কিন্তু চলে এসেছে কোথায় জাস্ট আমার কিন্তু চলে এসেছে একাডেমিক ব্যাঙ্ক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঠিক আছে এবার দেখুন আমাকে যদি আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে থাকেন আপনি সেক্ষেত্রে আপনার রোল নাম্বার দিতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে এনরোলমেন্ট নাম্বার দিতে হচ্ছে অথবা এখানে আপনি নিউ অ্যাডমিশন যদি হতে চান নিউ অ্যাডমিশনে ক্লিক করছেন বা এখানে আপনি নানে কিন্তু ক্লিক করবেন যদি আপনার কোনো কিছু না থাকে নতুন অ্যাডমিশন নিতে চাইছেন তাহলে কিন্তু আপনি নানে ক্লিক করে দিচ্ছেন ঠিক আছে আমি এ স্টুডেন্ট অর্থাৎ আপনি এখন বর্তমানে স্টুডেন্ট রয়েছেন কোন জায়গার সেটা কিন্তু আপনার এখানে আপনি যদি নিউ অ্যাডমিশান হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি অলরেডি এর আগে অ্যাডমিটেড থাকেন অ্যাডমিটেড থাকলে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এনরোলমেন্ট নাম্বার এগুলো দিচ্ছেন আর যদি নিউ অ্যাডমিশান আপনার হয়ে থাকে তাহলে আপনি নিউ অ্যাডমিশানে ক্লিক করছেন আর যদি অ্যাডমিশানে এখনো না হয়ে থাকে আগে থেকে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে যেমন আপনি বিএড করতে এসেছেন আপনি কোথাও এখন অ্যাডমিটেড নেই আপনার সমস্ত কোর্স কমপ্লিট সেক্ষেত্রে আপনি নান করে দিচ্ছেন নান করে দিয়ে সাবমিট কিন্তু আপনাকে করে দিতে হবে আর যদি আপনি দেখেন যে না আপনি নিউ অ্যাডমিটেড ক্যান্ডিডেট ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার এখন আপনার নেই রুল নাম্বার নেই সেক্ষেত্রে নিউ অ্যাডমিশন করে দেবেন দিয়ে এখানে আপনি আপনার যে ইউনিভার্সিটির নেম রয়েছে সেই ইউনিভার্সিটির নেমটা আপনি দিয়ে দিচ্ছেন দেখি আমাদের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির মধ্যে আছে নাকি সম্ভবত এখনও এখানে কিন্তু আসেনি ঠিক আছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এখনো নেই অতএব আপনাকে যেটা এখানে করতে হচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট আইডেন্টিটি টাইপ করে দিচ্ছেন নিউ অ্যাডমিশনও নয় আপনি নান কিন্তু করে দিচ্ছেন ঠিক আছে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার দেখুন এখানে কিন্তু আপনার আপার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটাই হচ্ছে আপনার আপার আইডি এটাই কিন্তু আপনার যে এডুকেশন ওয়েবসাইট সেখানে এটা আপনাকে দিতে হচ্ছে তারপর এবার জাস্ট আপনি এখানে নিচে চলে আসুন এসে আপনি জাস্ট আপনার ড্যাশবোর্ডে ক্লিক করুন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে কিন্তু ক্যান্ডিডেটের আপার আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে আপার আইডি কার্ড ঠিক আছে নো ক্রেডিট পয়েন্ট অর্থাৎ এখানে কোনো ক্রেডিট পয়েন্ট এখনো আমার কিন্তু নেই তো এইভাবে আপার আইডিটা ক্রিয়েট করে আপনি কিন্তু ফর্ম ফিল করে নিতে পারবেন তার পরবর্তীতে আপনি চাইলে সেটাকে আবার নতুন করে ডিলিট করে নিজের যে ডিটেল সেটাকে প্রোভাইড করে আবার অন্যান্য যে জিনিস সেটাও কিন্তু সেখানে ইনপুট করতে পারবেন তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক